বাগনানের বাক্সিতে নৌকাডুবির ঘটনায় একজনের দেহ উদ্ধার হল সুনান্দা ঘোষ নামে এক মহিলা দেহ উদ্ধার করল এনডিআরএফ এখনও চারজনের খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবেলার দল গতকাল বিকালে বাগনানের চিতনান এলাকায় চড়ুইভাতি করতে এসে রূপনারায়ণ নদে নৌকাডুবিতে নিখোঁজ হয়ে যায় এক শিশুসহ মোট পাঁচজন তাদের খোঁজে গতকাল সন্ধ্যা থেকেই তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা আজ সকালে সুনন্দা ঘোষ নামে এক মহিলার দেহ উদ্ধার করল এনডিআরএফ বাকিদের খোঁজে লাগাতার তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা তো কালকে যখন কি এটা প্রথম আমরা জানতে পারি তো আমাদের যাদের বাড়ির লোকেরা গিয়েছিল তাদের ছেলে বা মেয়েরা যারা বাড়িতে ছিল তাদের মারফতই সবাই খবরটা পায় তো পাওয়ার পর তারপরে আমাদের একটা যে দীর্ঘকালীন যে ঐতিহ্য যে আমাদের যে পাড়া কালচার সেখানে আমাদের পাড়ার ছেলেরা তারপরে ক্লাব সবাই সঙ্গে সঙ্গে খবর পেয়ে এখানে আসে তারপর আমাদের প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছে তো আমাদের মন্ত্রী অরূপ রায় এখানকার এমএলএর সাথে যোগাযোগ করে তারপরে সুকান্ত পাল এখানকার স্থানীয় বিধায়ক সেও সারা রাত এখানে ছিলেন তারপরে টিএম এস থেকে শুরু করে প্রশাসনের কোনো ত্রুটি ছিল না সবাই ব্যবস্থা করেছে এখনও চেষ্টা করে যাচ্ছে আজকে সকালে একজনকে পাওয়া গেছে সেটা আমাদের এইচ চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর সাথে কথা হয়েছে আমাদের রিসেন্টলি যেটা আমাদের সাইলেন্স নামে যেটা একটা পি সেভেন ইনগারেশন হয়েছে সেখানে যতক্ষণ এর বাবাকে না পাওয়া যাচ্ছে এ হচ্ছে ছেলে রিন্টু এর মাকে পাওয়া গেছে সকালবেলা কিন্তু বাবাকে এখনও পাওয়া যায়নি তাই এর ইচ্ছে হচ্ছে এটা পোস্টমর্টে হয়ে গেলে তাহলে আজকে সাইলেন্সে রাখা হবে তারপরে আমরা আশাবাদী যে এর মধ্যে এর বাবা এবং আরেকজন অচ্যুৎ সাহা তাকেও পাওয়া যায়নি তো আরও অনেকে আছে হাইডোডের একটা বাচ্চা ছেলে আছে তাকে পাওয়া যায়নি মানে সেটা হয়তো আমার ওয়ার্ডের না কিন্তু আমাদের এলাকারই হাওড়ার সকলের জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছে সবাই জন্য ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জি এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ